স্ট্যান্ডার্ড টু দেখো, তোমাদের জিকে পড়ানো হচ্ছে আজকে প্রথম ক্লাস ভারতের কথা। ভারতবর্ষ কবে স্বাধীন হয়? 1947 সালে 15ই আগস্ট। কলকাতার জন্ম কবে হয়? 1694 সালে 24শে আগস্ট। ভারতের জাতীয় পতাকার রং কয়টি? কয়েকটি রং? তিনটি, গেরুয়া, সাদা ও সবুজ। আমাদের জাতীয় সঙ্গীত কি? জনগণমন অধিনায়ক, সবাই জানো। জাতি জন কাকে বলা হয়? মোহনদাস করমচাঁদ গান্ধীকে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন? পণ্ডিত জওহরলাল নেহরু। কোন বিদেশিনী ভারতীয় নাগরিক হিসাবে নোবেল পান? মাদার টেরিজা। বর্তমানে ভারতে কোথায় ডাঙ্গাড়ি চলে? কলকাতায়। কলকাতার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন। কোন বাঙালি প্রথম ভারতরত্ন পুরস্কার পান? ডক্টর বিধানচন্দ্র রায়। ভারতে পাতাল রেল প্রথম কোথায় চলে? পশ্চিমবঙ্গে কলকাতায়। ভারতে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? হয়ে গেছে বন্ধে গেছে বা? হ্যাঁ।